এরপরে দেখেন জান্নাতে যাওয়ার বাধা আরেকটা হলো নাশুকরিয়া। কি বলেন? নাশুকরিয়া। আমরা কাঁঠাল খেয়ে বাজার থেকে কাঁঠাল এনে খেয়ে বলি কি ও দোস্তে আমার কাঁঠালটা খুবই ভালো দিস, কবে বলি কি বলি না, অমুক ব্যাপারীর কাঁঠালটা খুব ভালো, তারপর মুখ থেকে বলে না আলহামদুলিল্লাহ, ব্যাপারীর প্রশংসা করে। এই ব্যাপারী কি মিষ্টি দেশের মধ্যে কথা বলেন না কেন? দেশে কে ভাইরা আমার, এবার আল্লাহ পাক বলেন, হে মানুষ তুমি মৌমাছির দিক তাকায়া দেখো, মধু খাও মধু পান করো, কিন্তু একবারের জন্য ভেবো না, ভাবো না, এই মধু মৌমাছি পোকা জঙ্গলে না গিয়ে তোমার বাড়িতে কেন মৌনি আসলো, কি ঠিক না? ঠিক কি না? এই মৌমাছি তো জঙ্গলে যাওয়ার কথা, আপনার বাড়িতে আসলো কেন? আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আউহা রাব্বুকা ইলান নাহালি, নাহালি মানে মৌমাছি। আল্লাহ পাক বলে, আউহা, আমি মৌমাছির প্রতি ওহি করলাম, মৌমাছি সৃষ্টি করি ওহি করলাম, কি ওহি করলাম এবার খেয়াল করেন, মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। সুবহানাল্লাহ বলে, আল্লাহ বলে আমি ওহি করলাম, হে মৌমাছি আমি তোমাকে সৃষ্টি করেছি তোমার জন্য নয়, অন্য কারো জন্য নয়, আমি সৃষ্টি করেছি আমার মানুষের জন্য। সুবহানাল্লাহ, মৌমাছি সৃষ্টি কার জন্য? মানুষের জন্য। গভীরভাবে খেয়াল করেন, কেন মানুষের জন্য? মানুষের যে পেট খারাপ হবে, শরীর খারাপ হবে ভাইরা আমার, এজন্য ওষুধ লাগবে। কি লাগবে? আরো জোরে বলেন, এই ওষুধ সবার কি আছে? টাকা পয়সা এখন আছে, তখন নাই। আল্লাহ পাক বলে, আমি এই মৌমাছির মৌ দিয়ে তোমাদের সেবা করব, অসুখ বিসুখ সারব, এই জন্য আমি মৌমাছির ভিতরে কি ব্যবস্থা করলাম এটা বলি, আলোচনা শেষ করবো ইনশা। মানুষ কেন সুক্রিয়া করবা ভাইরা আমার? গভীরভাবে খেয়াল করেন, একটা মৌমাছি বাসা বাঁধে চাক বাঁধে, ওর গোড়ায় গিয়ে দেখবেন কিছু মৌমাছি তাকে কাটা পারেন না, কিছু মৌমাছি দুই ভাগ হওয়া। আল্লাহ পাক বলেন, হে মৌমাছি তুমি একটা জল্লাদ নিয়োগ দাও, রানে নিয়োগ দাও, যে মৌ পোকা বাগান থেকে ফুল বাগান থেকে অস্বাস্থ্যকর মৌ নিয়ে আসবে, ওই মৌ চেক করে জল্লাদ তাকে ফাঁসি দিয়া দেবা, কারণ আমার মানুষ যেন মানুষের কাছে যেন অস্বাস্থ্যকর মধু না যা। এই জন্য দেখবেন মৌমাছি চাকের নিচে কিছু মৌমাছি আছে আলাদা হওয়া, দুই ভাগ হওয়া, আল্লাহর হুকুমে তার চিরচ্ছেদ করা হয়েছে ভাইরা আমার। আল্লাহ পাক বলেন, এই মৌ জঙ্গলে কেন যায় না? আল্লাহ পাক বলেন, ওহি করলাম, ওহি করলাম, বুয়ুতাও মানুষের ঘরে যাও, সাজার কাছে যাও, মিনাল জিবাল তিন জায়গায় চাক বাঁধো, যে তিন জায়গা থেকে আমার মানুষ মধু আহরণ করতে পারবে, এই জন্য মানুষ মৌমাছি নিজে মৌনাকে জঙ্গলে না গিয়ে মধু নিয়ে তোমার বাড়িতে গাছে বাসা বাঁধে। বিজ্ঞানী গ্যালারিও বলেছে, একটা মৌমাছির ছোট্ট একটা পেট ভরার জন্য একটা মৌমাছিকে 1400 ফুলে তার পড়া লাগে, যাওয়া লাগে, কত ফুলে? এ মানুষ একটা মৌমাছি 1400 ফুলে গিয়া তোমার জন্য মধু আনে, ওরে মানুষ ওই মৌমাছির পেট ভরার জন্য মৌমাছি মৌ আনে না, এরপরে তোমার কাছে যাক এই মধু তুমি খেয়ে বলো মধুটা খুব সুস্বাদু হয়ে আছে, কিন্তু বান্দা তোমার কাছে এত স্বাস্থ্যকর সুস্বাদু মধু কে পৌঁছাইলো? জোরে বলো ভাইরা আমার। আল্লাহ কোরআনে বলেন, মুখুদালিবুন আলমানুহু ফিহি শিফা উল্লিন্নাস, আমি এই মধুকে মানুষের জন্য মৃত্যু ব্যতীত সব রোগের মহৌষধ করে দিলাম, হে মানুষ যদি পিওর মধু খেতে পারো, এক নম্বর অরিজিনাল মধু খেতে পারো, মরণ ছাড়া সব রোগের উপকার হবে। জয় বরণ সুবহানাল্লাহ ভাইরা আমার। এর প্রসঙ্গে একটা কথা বলতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেছে গাভীর কথা, গরু। আল্লাহ বলেন, হে মানুষ গাভীর দিক খেয়াল করো, গাভী ঘাস খায় সবুজ রঙের, না লাল রঙের, না সাদা,
সবুজ রঙের ঘাস খায়, এই ঘাসটাকে যদি নির্যাস করে রস বেশ করেন রসটা কি রং হবে? জোরে বলেন। আল্লাহ পাক বলে, মানুষ একবারের জন্য তুমি কি গাবি নিয়ে ভেবেছ? তোমার গরু তোমাকে দুধ দেয়, তুমি পান করো, শুকুর করো না। আল্লাহ পাক বলেন, নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশারিবিন। হে মানুষ, আমি গাবি দিয়ে গাবির রক্ত ও গোবর মিশ্রিত বিশুদ্ধ দুধ তোমাকে পান করায়। ওরে মানুষ, গাবি যখন দুধ দেয় তার রক্ত নিঃসৃত হয়, তার গোবর নিঃসৃত হয়। গাবি যখন তোমাকে দুধ দেয়, গাবি শুকায় যায়, ওই গাবির রক্ত থেকে আমি আনি দুধ এবং গোবর থেকে আমি দুধ আনি। কিন্তু বান্দা, তোমাকে আমি পরিশুদ্ধ বিশুদ্ধ করে দিয়ে দে। তুমি ঘাসের রং পাও না, গোবরের রং পাও না, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিউটিফাই করে, মডিফাই করে, ঘাসের সবুজ রং চেঞ্জ করে, রক্তে লাল রং চেঞ্জ করে, আমি আল্লাহ তোমাকে দমদমে সাদা দুধ উপহার দেই। আফালা ইয়াশকুরুন, এরপর বান্দা শুকর করো না, এরপর শুকরিয়া না। কথা বলেন ঠিক না আমি ঠিক? আমরা বলি গাবিটা খুব ভালো, অনেক দুধ হয়, এবং দেশি গাবি অনেক বড় দুধ, খুব সুস্বাদু। বাইরে আমার দেয় কে? আওয়াজ করে বলেন, আরেকটা আওয়াজ করেন, দেয় কে? আল্লাহ দেয়। শুকুর করতে হবে, যদি না শুকরিয়া করেন সোজা জাহান্নাম। কোথায়?